আমরা আকাশে যে চাঁদ দেখি, সেই চাঁদে বাস করে এক সাদা চুলের বুড়ি। সে সারাক্ষণ চরকায় সুতো কাটত, আর ওর সাথে থাকা দুই বামনদের সাথে গল্প করত। বড় বামনের নাম ছিল কুট্টুস এবং ছোট বামনের নাম ছিল নাদুস। এরকমই একদিন চাঁদের বুড়ি বসে বসে চরকায় সুতো কাটছিল। সুতো কাটতে কাটতে চাঁদের বুড়ি তার সাথে থাকা বামনদের বলল, হ্যাঁ রে কুট্টুস, এই চাঁদে থাকতে আর ভালো লাগে না, ইচ্ছে করে পৃথিবী থেকে ঘুরে আসি একবার। হ্যাঁ গো বুড়িমা, তুমি যাবে বুঝি পৃথিবীতে, সেখানে গিয়ে থাকতে পারবে তো? পৃথিবীতে বড্ড অশান্তি, চারিদিকে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ এসবই চলে। তবুও একবার যাব বুঝলি, এই চাঁদেও তো শুধু মরুভূমি। তোরা দুজন আছিস বলে দু চার কথা বলতে পারি, কিন্তু তোরা আজকাল বড্ড বেপরোয়া হয়ে গেছিস। আমাকে একা রেখে শুধু এদিক সেদিকে ছুটোছুটি করিস, তাই আমি পৃথিবীতে ঘুরতে যাব। হ্যাঁ রে কুট্টুস, নিয়ে জানা বুড়িমাকে পৃথিবীতে একবার, এত করে যখন বলছে। মেঘের বেলা তৈরি করতে হবে যে, সেই মেঘের বেলায় বেশে বেশে আমরা যাব পৃথিবীতে। আজ যদি যাই, যেতে যেতে রাত হয়ে যাবে পৃথিবীতে। তাতে কি হয়েছে, আমি কি রাতকানা নাকি? এরপর কুট্টুস আর নাদুস মিলে মেঘ দিয়ে তৈরি করলো মেঘের ভেলা। মেঘের ভেলায় উঠে বসলো চাঁদের বুড়ি আর কুট্টুস। নাদুস থেকে গেল চাঁদেই, ওর দায়িত্ব হলো যতদিন না চাঁদের বুড়ি ফিরে আসছে ততদিন চরকা কাটা। চাঁদের বুড়ি আর কুট্টুস মেঘের ভেলায় করে ভেসে পৃথিবীতে যাচ্ছে। এক সময় তারা পৃথিবীতে এসে পড়ল। কত সুন্দর রে পৃথিবী, চারিদিকে সবুজ রং বেরঙের ফুল, পাকা ধানের হলুদ ক্ষেত, ওই সর্ষের ক্ষেতটা দেখ কি সুন্দর লাগছে। সর্ষে ক্ষেতের সামনে দাঁড়িয়ে তুলবে নাকি কিছু ছবি? কি সব বলছিস বাছা? বুড়িমা, সেই যে একবার আমি পৃথিবীতে এসেছিলাম, তখন একজনের টাচ ফোন নিয়েছিলাম, ওই ফোনে সুন্দর ছবি তোলা যায়। আমি আর নাদুস তো কত ছবি তুলেছি। তুই না বলে অন্যের জিনিস নিয়েছিস, এ তো খুব খারাপ কাজ। বললে কি আর দিত বুড়িমা, তা এখন চলো সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে দুজনের ছবি তুলি। তোর ওই চুরির ফোনে আমি ছবি তুলবো না, রাখ তোর ফোন। আর ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে ভেলাটা নামা, ওখানেই নামবো আমি। এত রাতে এখন গ্রামের পথে ঘুরে বেড়াবে তুমি? তুমিও না পারো। কুট্টুস মেঘের ভেলা একটি গ্রামের সামনে নামালো। চাঁদের বুড়ি আর কুট্টুস গ্রামে নেমে লোকালয়ে ঢুকে পড়ল। চল তো কুট্টুস ওপাশটায় যাই, ওই একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। কুট্টুস আর চাঁদের বুড়ি সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল, এক বুড়ি আঙুল চেটে মজা করে পান্তা ভাত খাচ্ছে। ইস দেখ রে কুট্টুস, ওই বুড়ি কিভাবে পান্তা ভাত খাচ্ছে, ওই ভাত বোধহয় খেতে অনেক মজা রে। চাঁদে তো সবসময় ফলমূল খায়, এই বুড়িকে ওভাবে পান্তা খেতে দেখে আমারও তো খেতে ইচ্ছে করছে রে। বিরিয়ানি না, কোরমা না, রাজভোগ না, পৃথিবীতে এসে তোমার খেতে ইচ্ছে করলো কিনা পান্তা ভাত? বুড়িমা তুমি তো বেশ অদ্ভুত। তুই কি করে বুঝবে এর স্বাদ, ওই পান্তা বুড়িকে দেখ কিভাবে খাচ্ছে, আমিও খাবো। শোন না, ওই দেখ ওই বুড়ির খাওয়া শেষ, বাকি পান্তা ভাতটুকু ঢেকে রেখে দিল, বুড়ি ঘুমানোর পর আমরা ওই পান্তা খাবো। আমরা না, ও পান্তা তুমি একাই খেও, আমি অন্য কিছু খেয়ে নিব। এরপর পান্তা বুড়ি পান্তা হাড়িতে রেখে যখন ঘুমিয়ে পড়ে, তখন সে ফাঁকে চাঁদের বুড়ি পান্তা বুড়ির ঘরে প্রবেশ করে আর গপ গপ করে সব পান্তা খেয়ে নেয়। এ মা, আমি তো সব পান্তা খেয়ে ফেললাম, পান্তা বুড়ি সকালে ঘুম থেকে উঠে কি খাবে,
আমি বরং এক কাজ করি, আমার বোনা কিছু রঙিন সুতো পান্তাবুড়ির জন্য রেখে দেই। পান্তাবুড়ি এই সুতো বেচে কিছু খেয়ে নেবে। এরপর চাঁদের বুড়ি জাদু করে চাঁদের দেশ থেকে রঙিন মিহি সুতো নিয়ে আসে, আর সেসব সুতো পান্তাবুড়ির জন্য রেখে দেয়। সুতো দিয়ে সে চলে যায় গ্রামে ঘুরতে। সকালবেলা পান্তাবুড়ির ঘুম ভাঙে। খিদে লেগে গেছে, হাত মুখ ধুয়ে পান্তাটুকু খেয়ে নেই। পান্তাবুড়ির চোখে মুখে খানিকটা পানি দেয়। এরপর ঘরে ঢুকে পান্তা খেতে যায়। পান্তার হাড়ের ঢাকনা সরানোর পর বুড়ি দেখে সেখানে কোনো পান্তা নেই। আমার মতো অবাকি বুড়ির পান্তা কে খেয়ে চলে গেল? পান্তা বুড়ি পেটে হাত দিয়ে খিদের জ্বালায় কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে হঠাৎ পান্তা বুড়ির নজর যায় চাঁদের বুড়ির রেখে যাওয়া রঙিন মিহি সুতোতে। ও মা, এ তো রঙিন সুতো, দেখি তো। পান্তা বুড়ি সুতোগুলো হাতে তুলে আর বলে, এত মিহি নরম সুতো আমি আমার জীবনে দেখিনি। যে আমার পান্তা খেয়েছে সে বোধহয় পান্তা খেয়ে এই সুতোগুলো রেখে গেছে। তা ভালোই হয়েছে, বাজারে নিয়ে এই সুতো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এরপর পান্তা বুড়ি সব সুতো বাজারে নিয়ে বিক্রি করে। সুতো বিক্রি করে পান্তা বুড়ি অনেক টাকা পায়। আজকে আমার খুশির শেষ নেই, এতদিন খেতাম মোটা চালের পান্তা, আজ আমি বাসমতি চাল কিনে নিয়ে বাসমতি চালের পান্তা খাবো। কতদিনের শখ ছিল, বাসমতি চালের ভাত রেখে সে ভাত পান্তা করে খাবো, আজ সে শখ আমার পূরণ হবে। পান্তা বুড়ি বাসমতি চাল কিনে নিয়ে সে চালের পান্তা করে খায়, আর কিছু পান্তা হাড়িতে রেখে ঘুমোয়। সেই রাতেও চাঁদের বুড়ি আসে আর পান্তা বুড়ির রাখা পান্তা খায়। আজকের পান্তা আরো বেশি মজার ছিল, আমি তো আজ পান্তা বুড়িকে দ্বিগুণ সুতো দেব। চাঁদের বুড়ি এরপর পান্তা বুড়িকে আগের তুলনায় দ্বিগুণ সুতো দিয়ে চলে যায়। আর সকালবেলা পান্তা বুড়ি উঠে আগের চেয়ে বেশি রঙিন সুতো পেয়ে খুব খুশি হয়। সে এত সুতো বাজারে বিক্রি করে অনেক বেশি টাকা আয় করে। এরপর সেই টাকা দিয়ে পান্তা বুড়ি কুড়ে ঘর ঠিক করে ঘরে টিনের চালা লাগায়। কে আমার পান্তাকে আমাকে এত উপকার করে যাচ্ছে, আমি তার জন্য এত উপকৃত হচ্ছি, আর তাকে একবার ধন্যবাদ দিলাম না, এ কি করে হয়? আজ আমি রাতে ঘুমাবো না, দেখবো কখন সে আসে। রাত হলে পান্তা বুড়ি পান্তাকে ঘুমের ভান করে শুয়ে থাকে, আর চাঁদের বুড়ি মেঘের ভেলায় করে আসে তার ঘরে। যখন সে পান্তা খেতে যায় তখনই পান্তা বুড়ি উঠে পড়ে। কে গো তুমি বোন, আমাকে এত সুতো দিয়ে সাহায্য করো, এইটুকু পান্তাকে কত সুতো দিয়ে যাও আমাকে। আমি চাঁদের বুড়ি, চাঁদেই আমি থাকি, পৃথিবীতে এসেছিলাম ঘুরতে, তোমার পান্তা খাওয়া দেখে পান্তার লোভে পড়ে যাই। এরপর তোমার পান্তা খেয়ে আমার বোনা সুতা তোমাকে দিয়ে যাই। তোমার দেয়া এই সুতো থেকে আমার এখন দিন ভালো যাচ্ছে। আগে তো এর ওর বাড়িতে মোটা চাল চেয়ে সে চালের পান্তা খেয়ে দিন কাটাতাম ভাঙা ঘরে, আর এখন আমার আর ভাঙা ঘর নেই। তুমি সত্যিই খুব ভালো, তুমি ইচ্ছে করলেই আমার পান্তা খেয়ে কিছু না দিয়েই চলে যেতে পারতে, কিন্তু তুমি তা না করে উল্টো আমার থেকে নিয়েছো এইটুকু, আর দিয়েছো কতখানি। কারো থেকে যতটা পাওয়া যায় তাকে তার চেয়ে বেশি ফিরিয়ে দেওয়াটাই প্রত্যেক মানুষের ধর্ম। এরপর থেকে তোমার যখন খুশি আমার পান্তা খেয়ে যাবে,
কিন্তু আমাকে যে চাঁদে ফিরতে হবে, সেখানে যে আমার কত কাজ, কত সুত বোনার আছে। তবে যাওয়ার আগে তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। এরপর চাঁদের বুড়ি জাদু করে রূপোর সুতোর বল আর সোনার সুতোর বল পান্তা বুড়িকে এনে দেয়। নাও পান্তা বুড়ি, এই সোনার উপর সুতোর বলে তোমার সারাটা জীবন ভালোভাবে কেটে যাবে। আর আজ আমাকে বিদায় দাও, ভাগ্যে থাকলে আবার দেখা হবে আমাদের। বিদায় বোন, আমাদের আবার দেখা হবে।